পদ্মা মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি। অপার সম্ভাবনার দেশ বাংলাদেশ। আমি যেখানেই যাই বক্তব্য একটা কথা সবাইকে শিখাই, ইউ হ্যাভ টু বেয়ার ইন মাইন্ড দ্যাট ইউ আর সিটিজেন অফ বাংলাদেশ। আপনি শুধু মনে রাখবেন আপনি বাংলাদেশের নাগরিক, কোনো কিছুই অস্বাভাবিক ঘটনা ঘটবে না। যত কিছু অস্বাভাবিক ঘটনা ঘটবে আপনি শুধু দুই চোখ বন্ধ করে মানে শুধু স্মরণ করবেন, ও আমি তো বাংলাদেশে আছি, তাই না? তাহলে ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আপনার কাছে অস্বাভাবিক মনে হবে না। আমি যত জায়গায় গেছি দেশের, 16 অঞ্চলে ঘুরে কথা বলেছি, সব জায়গায় বলেছি যে এটা মুখস্থ রাখেন, কাজে লাগবে। এখন নাকি ভোট হয়, আমি নোয়াখালী শহর আমিরের সাথে হুন্ডাতে আসতেছিলাম, উনি বললেন যে আমার এখানে 3 লক্ষাধিক ভোট সফলতার সাথে 30,000 কাউন্ট হয়েছে। সুবহানাল্লাহ। কেন? আচ্ছা, 30,000-এর ভিতরে আবার মারা ভোট বেশি, যেগুলো মাইরা লইছে। প্রিয় ভার, এই দেশে এখন ভোটাধিকার তো পড়ে, ভোটের প্রতি মানুষের ন্যূনতম চাহিদা, ন্যূনতম আগ্রহবোধ, ন্যূনতম দায়িত্ববোধ কিছুই নেই, সব কিছু উঠে গেছে। আপনারা এখানে যারা ভোটার, ভোট দিয়েছেন এরকম কয়জন আছেন? ভেরি ফিউ। ভোটার ভোট দেন না এরকম কয়জন আছেন? মানে ভোট হয়েছে, ভোট দিতে আর না, এরে দুঃখ রে। অনেক বলছে ভাই আমি মরি যাই। একদিন ঢাকা থেকে আসতেছিলাম লক্ষ্মীপুর, তো বাসের ড্রাইভার মাঝে মাঝে গাড়ি থামায় আর লোকালের মতো রয়্যাল কোচ, মিয়ামি কোচ, লোকালের মতো যাত্রী তুলে। লক্ষ্মীপুর একজন বললো, ভাই কয়েছে আঙ্গো জ্বালায় না, মন খারাপ আছে, 2010 সাল থেকে ভোট দিতে পারি না, এমনি মন খারাপ, ভালোভাবে চালাম নালে কিন্তু খবর আছে। হাই বাংলাদেশ, এটা পিকুলিয়ার একটা কান্ট্রি, যে দেশের জন্ম হয়েছে 1971 সালে, এখন পর্যন্ত বাংলাদেশের জাতীয় কোনো আদর্শ নেই। আপনারা জানেন বাংলাদেশের জাতীয় আদর্শ কী? বাংলাদেশের জাতীয় আদর্শ কী জানেন? একজন একটা ওয়ালে লেখে, যতদিন রবে পদ্মা মেঘনা গৌরী বহমান, ততদিন রবে তুমি শেখ মুজিবুর রহমান। এরা হচ্ছে তাদের আদর্শ। আরেকজন বলে, জি আর সৈনিক মায়ের খাই দৈনিক, খালেদা জিয়া খালেদা, এটা ওদের আদর্শ। আমরা বলি রাসুলের আদর্শ নিয়ে আমরা চলতে চাই। বাংলাদেশের জাতীয় আদর্শ বলতে কিছু নেই। শিক্ষা ব্যবস্থার ইসলামের রূপরেখা বয়ে প্রফেসর গোলাম আজম স্যার বললেন, 1940 সালে মহাত্মা গান্ধী, মোহনলাল করমচাঁদ, মহাত্মা গান্ধী এবং জওহরলাল নেহরু একটা জাতীয় আদর্শ ঘোষণা করলেন, সেই জাতীয় আদর্শের নাম হচ্ছে ধর্মনিরপেক্ষতাবাদ। 1946 সালে যে নির্বাচন হলো, নির্বাচনের যে স্পষ্টত বিষয়টা প্রকাশিত হলো, সেখানে বাংলাদেশের ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের দুইটা আদর্শ হয়ে গেল, একটা হচ্ছে ইসলাম আর একটা হচ্ছে ধর্মনিরপেক্ষতাবাদ। সর্বশেষ 1947-এ দেশ ভাগ হওয়ার পরে, 1971-এ যখন দেশ স্বাধীন হয়, তারপরে তিনটা মূলত আদর্শ নিয়ে দেশ চলা শুরু, সমাজতন্ত্র, পুঁজিবাদ, ধর্মনিরপেক্ষতা, দোকানত, সব কিছুর সমন্বয়ে একটা জবা খিচুড়ি আদর্শ তৈরি হয়েছে। প্রিয় ভাইরা, এই আদর্শ নিয়ে বাংলাদেশ চলতেছে, এই আদর্শ নিয়েই আমরা লড়াই করতেছি, এবং সামনের দিনে বাংলাদেশ প্রতিষ্ঠা হলে কোন আদর্শের ওপর ভিত্তি করে প্রতিষ্ঠা হবে আমরা নিজেও জানি না। স্বামী স্ত্রী ঝগড়া করলো, ঝগড়া করার পরে কোর্টে গেল, জাজ বললেন হাজব্যান্ডকে যে প্লিজ বলতে পারেন যে আপনার কী সমস্যা, তিনি তার স্ত্রীর বিরুদ্ধে বললেন, জাজ বললেন ইউ আর রাইট। তারপরে ওয়াইফকে বললেন আপনি হাজব্যান্ডের বিরুদ্ধে বলতে পারেন, আপনার কী সমস্যা, ওয়াইফ তার সমস্যাগুলো বললেন, এবং ওয়াইফকেও জাজ বললেন ইউ আর অলসো রাইট। উকিল তো থা হয়ে গেলেন, বললেন যে স্যার হোয়াট হ্যাপেন হিয়ার, হাজব্যান্ড ইজ কারেক্ট, ওয়াইফ ইজ কারেক্ট, হোয়াটস হ্যাপেন হিয়ার। জজ খুব ভাব সাপ লয়া উকিলকে বললেন ইউ আর অলসো কারেক্ট। এদেশের কী হবে? এদেশের অবস্থা সেই। বিচারপতি এস কে সিনহাকে বিদেশে জিজ্ঞেস করা হয়েছিল, সামনে খালেদা জিয়ার রায় আপনি কী মনে করেন, রায় কী হবে? বিচারপতি এস কে সিনহা হাসতে হাসতে বললেন, যে দেশের প্রধান বিচারপতি বিচার পায় না তা আবার খালেদা জিয়া কী? আমি বুঝাতে আইছি না আপনাকে, আইছেন? আচ্ছা, আপাতত এই বিষয়গুলো মাথায় রাখেন বাংলাদেশে পলিটিক্স করার ক্ষেত্রে, বাংলাদেশে আইডিওলজিকে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে, বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে। প্রিয় ভাইয়েরা, আমাদের যে ইমান নামক চেতনাটা নিয়ে আমরা পর্যালোচনা করি, এই ইমানকে যদি টিকাতে হয় তাহলে দুইটা আয়াত খুব ভালোভাবে মুখস্থ রাখতে হবে। আমি সদস্যদেরকেও বলছি, আপনাদেরকে বলতে চাই, সূরা হামিম সাজদার যে আয়াতটা সবার মুখস্থ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাযালু আলাইহিমুল মালায়িকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তু'আদুন। ইমান আনার পরে ইস্তিকামত থাকতে হবে, দাঁড়িয়ে থাকতে হবে, ভয় করা যাবে না, আল্লাহ তাআলা পরীক্ষা করবে না, হাসবান্নাস আইয়াতুরুকা ইয়াকুরা মান্নাহুম লা ইফতারুন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়ালামান্নাল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন।
বলাই আলমান্ন। এবং আল্লাহ তাআলা দেখে নিতে চান হু ইজ রাইটার্স হু ইজ লায়ার, কে ব্যক্তি সত্যবাদী এবং কে মিথ্যাবাদী। এই পরীক্ষা না করা পর্যন্ত আপনাকে ছেড়ে দেওয়া হবে না প্রিয় ভাই। আরেকটি আয়াত হচ্ছে সূরা হুজুরাতে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইরতাবু ওয়া জাহাদু বি আমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফী সাবিলিল্লাহ। সন্দেহ পোষণ করা যাবে না ঈমান আনার পরে, এটা দিয়ে হবে কি না, 41 সালের পরে, 77 সালের পরে, এতদিন আমরা কী করলাম, কী পাইলাম, নাকি শর্টকাট কোনো ওয়েতে আগাতে হবে, নাকি জন আকাঙ্ক্ষার বাংলাদেশে যোগ দিবেন, নাকি অন্য কোনো আকাঙ্ক্ষার বাংলাদেশ আপনি এটা নিজেই একটা খুলি ফলাবেন, এইরকম দ্বিধাবিভক্ত কোনো ইমান দিয়ে এই আন্দোলনে টিকে থাকা সম্ভব নয়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, এমন এক সময় আসবে ইমান টিকিয়ে রাখা জ্বলন্ত আঙ্গার হাতের ওপরে রাখার চাইতেও কঠিন হবে। আপনি একটা গান শুনছেন অবশ্যই ইউটিউবে, যার জামার কোনো কাঁটাই বিধে আটকে গেলেও যাবে ছুটে দিনের কাজে, ভাববে জামা নিষ্প্রয়োজন, আমাদের সেই লোকের প্রয়োজন। শুনছেন না এটা? আব্বাস আলী খান মরহুম, যিনি জামাতের ভারপ্রাপ্ত আমির ছিলেন, উনি আদর্শবাদী দলের পতনের কারণে এই বইটাতে লিখেছেন। মাওলানা মওদুদী দারুল ইসলাম ট্রাস্ট গঠন করার সময় উনি বলেছিলেন, আমাদের কতিপয় উন্মাদের প্রয়োজন যারা তাদের নিজের জীবনের দিকে তাকাবে না, একেবারে সমান্তরাল গতিতে আল্লাহ সন্তুষ্টির দিকে এগিয়ে যাবে। যেমন আল্লাহ তাআলা বলেছেন, সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ ওয়া সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ তাআলার দিকে যাওয়ার জন্য, মাগফিরাত কামনা করার জন্য, আল্লাহ সন্তুষ্টি পাওয়ার জন্য, জান্নাত লাভের জন্য আপনাকে সমানে সমান্তরালভাবে শুধুমাত্র একদিকেই ছুটতে হবে। নাসিরউদ্দিন হজ্জার কথা শুনেছেন আপনারা? নাসিরউদ্দিন হজ্জা নামে একজন ব্যক্তি ছিলেন, একদিন সমানে একদিকে দৌড়াচ্ছেন, কে কেন দৌড়াচ্ছেন কেউ বলতে পারে না, যে কেউ দৌড়তেছে বললো যে সামনের জন্য দৌড়াচ্ছে, যেন আমিও দৌড়াচ্ছি। নাসিরউদ্দিন হজ্জা সবাই যখন একদিকে দৌড়াচ্ছে, উনি তখন উল্টা দিকে দৌড় শুরু করলেন। এবার সবাই মনে করছে নাসিরউদ্দিন হজ্জা একটা ডিজিটাল পাগল, সবাই একদিকে দৌড়ায় আপনি একদিকে দৌড়ান, ঘটনাটা কি ওনারা ধরলেন? নাসিরউদ্দিন হজ্জা বললেন, সবাই একদিকে দৌড়াইতেছে, আমি আশঙ্কা করলাম, সন্দেহ পোষণ করলাম, সবাই যদি একদিকে দৌড়ায় পৃথিবী যদি উল্টে যায়, এই জন্য আমি আর একদিকে দৌড়ে ব্যালান্স করার চেষ্টা করতেছি। বুঝছেন নি কথা? হ্যাঁ হ্যাঁ বুঝতে হইবে প্রিয় ভাইয়েরা। এই ব্যালান্স তৈরি করার জন্য আইডিয়াল ইনস্টিটিউশন হিসাবে ইসলামী ছাত্র শিবির যে ইনস্টিটিউশনের নাম, আপনি ইনস্টিটিউশন থেকে শিক্ষা নিয়ে যোগ্যতা অর্জন করে, এফিসিয়েন্ট হয়ে এবং সাফিসিয়েন্ট যোগ্যতা অর্জন করে আপনি এই দুনিয়াকে ব্যালান্স হিসাবে তৈরি করবেন, এই যোগ্যতা আপনার নিজেকে অর্জন করতে হবে। প্রিয় ভাই, আপনার সফলতা কথা, আলটিমেট সফলতা কথায়, আপনি তো ডাক্তার হয়ে যান তাহলে আপনি সফল, আপনি তো ইঞ্জিনিয়ার হয়ে যান তাহলে আপনি সফল, আলটিমেট সফলতা কথা আল্লাহ তাআলা কোরআনে তিনভাবে সফলতার কথা বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরী মিন তাহতিহা আল-আনহার যালিকাল ফাউজুল কাবীর, ইগফির লাকুম যুনুবাকুম ওয়া ইয়াদখুলুকুম জান্নাতিন তাজরী মিন তাহতিহা আল-আনহার যালিকাল ফাউজুল আযীম। আর একটা জায়গায় বলেছেন, ফাফুজা ফাউজান আযীমা, উত্তম সফলতা তো সেটাই যেটা জান্নাতে যাওয়ার পথ প্রশস্ত করে দেয়। জান্নাতে যাওয়ার জন্য যে সমস্ত ইনস্ট্রুমেন্টস ইকুইপমেন্টস আছে, এগুলো অর্জন করার নাম হচ্ছে সফলতা। আর আমরা তো মনে করি ডাক্তার হইলে সফল হইলাম, ইঞ্জিনিয়ার হইলে সফল হইলাম, ভালো একটা বিয়ে করতে পারলে সফল হইলাম, আর সন্তান সন্ততি দু চারটা ভালো হয় তাহলে সফল হইলাম। সফলতার সংজ্ঞা কোথায় খুঁজবেন? সফলতার সংজ্ঞা খুঁজতে হবে আপনাকে কোরআনে গিয়ে। আমাদের ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটিস আছে, ইউ হ্যাভ ভেরি ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটিস, আবার অনেক দায়িত্ব এবং কর্তব্য আছে, এই দায়িত্ব এবং কর্তব্যগুলো বুঝে নিয়ে আপনাকে আপনার পথ চলতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লুকুম রাঈ ওয়া কুল্লুকুম মাসউলিন আন রাঈয়াতিহি, প্রত্যেকে দায়িত্বশীল, প্রত্যেকে দায়িত্বশীলতা সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করা হবে। সুম্মা লা তুসালুন্না ইয়াউমাইদিন আনিন নাঈম। প্রিয় ভাইরা, আপনারা কে কে ভয় করেন একটু হাত জাগান তো, ভয় করেন কে কে? এই যে কয়েকজন ভয় করে, হাত তুলছে আর কি, ভয় করে। আল্লাহ তাআলা ছাড়া আর কাউকে ভয় করা জায়েজ আছে কি না? ভয় পাওয়ার যোগ্য একমাত্র ভয় পাওয়ার অধিপতি হচ্ছেন আল্লাহ তাআলা। প্রফেসর ওয়াজম স্যারকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনার প্রতি যুদ্ধরত মামলা হয়েছে, আপনি কী বলবেন? বলো, মামলা হয়েছে নাকি? বলো, হ্যাঁ হয়েছে। তো এটিএন নিউজ বললো যে আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করা তো জায়েজই নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ ছাড়া এখন আমরা অনেককে ভয় করি, পুলিশ, আওয়ামী লীগ, এই সেই বন্ধু বান্ধব যারা আছে আমাদের বন্ধু লীগ, তাদেরকে ভয় করি। আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করা জায়েজই নেই। ভয় পাওয়ার মালিক আল্লাহ এবং ভালোবাসা পাওয়ারও মালিক আল্লাহ। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বা লিল্লাহ, আল্লাহ তাআলা সূরা বাকারায় বলেছেন, আল্লাহ তাআলাকে অধিক ক্ষেত্রে ভালোবাসতে হবে। এবং প্রিয় ভাই, আমি লাস্ট একটি পয়েন্ট বলে শেষ করতে চাই, সেটা হচ্ছে আল্লাহ তাআলার সাথে বান্দার চুক্তি আছে দুইটা,
একটা হচ্ছে সূরা আরাফের 172 নম্বর আয়াতে, আলাস্তু বিরব্বিকুম ক্বালু বালা শাহিদনা, আমি কি তোমাদের রব নই? আমরা বলেছিলাম হ্যাঁ আপনি আমাদের রব। আমরা যাকে রব হিসাবে গ্রহণ করেছি তার সকল কথা, সকল বক্তব্য, সকল নির্দেশনা আপাদমস্তক আদ্যপান্ত এ টু জেড মেনে নিতে হবে। আর দুই নম্বর চুক্তি হচ্ছে সূরা তাওবার 111 নম্বর আয়াত, ইন্না আল্লাহ আশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এই জান এবং মাল এগুলো আমাদের না, এটা কার? আল্লাহ তাআলা যেহেতু আমাদের জানমালের বিনিময়ে, জান্নাতের বিনিময়ে জানমাল ক্রয় করে নিয়েছেন, সেটি এই জানমাল নিয়ে বাহাদুরি করা যাবে না। আল্লাহ তাআলা এই জানমাল যেভাবে দিয়েছেন, যার এটা আমানত, এই আমানতের খেয়ানত করা যাবে না, যথোপযুক্ত দায়িত্ব পালন করতে হবে। এবং আল্লাহ তাআলা ঠিক যেভাবে বলেছেন সূরা হাশরের 7 নম্বর আয়াতে, মা আতাকুম রাসূল ফাখুযুহু ও মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল জানি এসেছেন তা গ্রহণ করতে হবে, রাসূল যা বারণ করেছেন সেখান থেকে বিরত থাকতে হবে। এখন পর্যন্ত যা বলছি আমি কি বুঝে দেখছি নি আপনাকে? আচ্ছা, আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন এবং সামনের দিনে এর আলোকে পথ চলার তৌফিক দান করুন। আমাদের আজকের যে পথ চলা, সুন্দর আবহাওয়া, সুন্দর আবহ, এই পথ চলা যেন সামনের দিনে অটুট থাকে, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। সবাইকে ধন্যবাদ, আন্তরিক মোবারকবাদ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শপথের সঙ্গে হাতে নিয়ে সকলে নবীজির রাস্তা ধরেছি।